আচ্ছা, অনেকে একটা কমেন্ট আমাকে অনবরত করতে থাকে যে আমি নতুন বাইক চালানো শিখতে চাই, বা আমি প্রথমবার একটা বাইক কিনতে চাই এবং তারপরে আমি বাইক চালানো শিখতে চাই, সবার প্রথমে আমার কত সিসি বাইক নেওয়াটা সব থেকে ভালো হবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই আমি জানাবো যে কত সিসি বাইকে আপনার বাইক চালানো শিখলে সব থেকে ভালো হবে, আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এবং আপনারা যদি একটা চান নতুন একবার বাইক কিনতে, তাহলে কী বাইক আপনারা কিনতে পারেন, তো সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেকটা কাজে আসবে যারা নতুন নতুন বাইক চালানো শিখতে চান। তবে মেন ভিডিওটিতে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, যদি ভিডিওটা দেখার পর কোনো রকম কাজে আসে, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো যারা করেননি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না এবং একটা লাইক করে দিবেন। তো চলুন মেন ভিডিওর দিকে আমরা চলে যাই। বন্ধুরা, আপনারা যদি সেরকম ক্যাটাগরির মধ্যে পড়েন যারা একেবারে বাইক চালাতে না পারে, বাইকের কিছু জানা না, এবং আপনারা চান একটা নতুন বাইক কিনবেন তারপরে আপনারা বাইক চালানো শিখবেন, তো আমি যেটা রিকমেন্ড করবো, আপনারা প্রথম অবস্থায় 100 সিসির বাইক দিয়ে চালানো শিখুন, বা 100 সিসির একটা বাইক আপনারা নেন। কেন নেবেন এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন, আপনারা বুঝে যাবেন কেন আমি 100 সিসির বাইকটা আপনাদেরকে নিতে বললাম, কী কী এর বেনিফিট রয়েছে। দেখুন, প্রথম যে আমি কারণটা আপনাদের বলতে চাই, 100 সিসি যদি আপনারা একটা বাইক কিনেন, সেটা হলো দামটা কিন্তু অনেক কম পড়বে। তো সেটা আপনারা অনেকে জানেন যে একটা কম দামে যখন আপনারা কম সিসি বাইক নেবেন, সেটা কিন্তু দামটা আদার সব বাইকের থেকে কিন্তু কম পড়বে। তো এবার জানুন দুই নম্বর কারণটা। দেখুন, দুই নম্বর যে কারণটা আছে, যদি আপনারা 100 সিসির একটা বাইক নেন, সেটা কিন্তু মাইলেজটা অনেক বেশি দিবে, কারণ কি ইঞ্জিনটা ছোটো রয়েছে এবং এর সাথে কিন্তু আপনাদের বেনিফিটটা অনেক। বেনিফিটটা কী রয়েছে, আপনারা যারা নতুন বাইক চালানো শিখতে চান, তখন কী হবে, আপনাদের কিন্তু বাইকের তেলটা একটু বেশি খাবে। কারণটাকে দেখুন, কারণ আপনাদের তখন ক্লাসটা বেশি আপনারা প্রেস করবেন এবং আপনাদের যে গিয়ার যে কম্বিনেশনটা আপনারা ঠিকমতো রাখতে পারবেন না, এর কারণে কিন্তু আপনাদের বাইকের তেলটা কিন্তু একটু বেশি খাবে। তো সেই জন্য আপনারা যখন 100 সিসির একটা বাইক নেবেন, সেটা কিন্তু কী হলো, মাইলেজ অনেক বেশি দিয়ে দিল। এবার আপনাদের যখন তেল বেশিও খাবে, কোনো সমস্যা পড়বে না, আপনার গায়ে সেটা বাঁধবে না, যেহেতু এখন পেট্রোলের দাম অনেক বেশি। তাছাড়াও আপনাদের যদি প্রতিদিন 50-60 কিলোমিটার যাতায়াত করতে হয়, বা আপনারা এমন কোনো কাজ করেন সবসময় বাইক লাগে, তো আপনারা অবশ্যই এই বাইকটা নিতে পারেন, যে কোনো একটা 100 সিসির বাইক, এটাতে আপনাদের পকেটে অনেকটা চাপ কম পড়বে। দেখুন, তিন নম্বর যে কারণটা আমি আপনাদের 100 সিসির বাইক প্রথম অবস্থায় নিতে বলছি, এটাই দেখুন, প্রথমত এই 100 সিসির বাইকগুলো ইঞ্জিন অনেক ছোট হয়, এর ফলে কি হয়, এই বাইকের যে মেনটেন্স খরচা রয়েছে না, মেনটেন্স খরচা আদার যত রকম বাইক রয়েছে সব থেকে কম হয়, একেবারে কম মেনটেন্স খরচা। আপনার মেনটেন্স খরচা বলতে আপনাদের সার্ভিসিং খরচা যেটা রয়েছে, সার্ভিসিং খরচা কিন্তু একেবারে এই বাইকের কম হয়। তো সেই জন্য আপনারা যদি চান প্রথম অবস্থায় 100 সিসির একটা বাইক আপনারা নিতে পারেন। এর সাথে 100 সিসির যে বাইকগুলো রয়েছে, এটা অনেকটা হালকা বাইক হয়, এর ফলে আপনারা যখন প্রথম প্রথম বাইক চালানো শিখবেন, এটাতে আপনাদের অনেকটা কিন্তু বেনিফিট করবে। হঠাৎ করে আপনারা ট্রাফিকের মধ্যে গেলেন, তখন কিন্তু আপনাদের এটা কাজে লাগবে, একবার হালকা বাইক হবে, আপনাদের কিন্তু কন্ট্রোল করতে সুবিধা হবে। তো সেই জন্য আপনারা প্রথম অবস্থায় 100 সিসি বাইকগুলো দিয়ে চালানো প্র্যাকটিস করুন। তবে এর মধ্যে অনেকে বলতে পারে যে আমি 100 সিসি বাইক না হয় আমি বেশি সিসি বাইক দিয়ে চালানো শিখেছি। অবশ্যই যে কোনো বাইক দিয়ে চালানো যায়, আপনারা চালানো যদি ভালো মতো শিখতে পারেন, যে কোনো বাইক দিয়ে শিখতে পারবেন। তো আমি যেটা আপনাদের রিকমেন্ড করছি সেটা হলো 100 সিসি বাইক দিয়ে, কারণ কি এটা বাইচান্স কোনো রকম কোনো কিছু হয়ে গেলে, বাইকটা কোনো রকম খারাপ হয়ে গেলে আপনাদের কিন্তু গায়ে বাঁধবে না অতটা, গায়ে বাইকের হচ্ছে ইঞ্জিন ছোটো, সেই কারণে বাইকের যে পার্টসপত্র রয়েছে সেগুলোরও দাম কম, তো সব কিছু কিন্তু মেনটেন্স খরচা কম, এর সাথে কিন্তু এই বাইকের মাইলেজ অনেক কম। তো সেই জন্য আপনাদের কিন্তু রিকমেন্ড করছি, এবার বাইকটা অনেকটা হালকা থাকে, 100 সিসির বাইকগুলো অনেকটা হালকা থাকে, এর ফলে আপনাদের কন্ট্রোলিংগুলো ভালো হবে, আপনারা যদি বাইচান্স পড়েও যেন আসতে করে আপনাদের বেশি লাগবে না। তো সেই জন্য আমি কিন্তু এই কথাটা বললাম যে আপনারা 100 সিসি বাইক দিয়ে চালাতে পারেন। তাছাড়া 5 নম্বর যে কারণটা আছে সেটা হলো আপনাদের নেওয়ার, সেটা হলো এই 100 সিসি বাইক যদি আপনারা যে কোনো নেন, তাহলে কী হবে, এই বাইকগুলো কিন্তু সেলিং অনেক বেশি, কারণটা কি দামটা অনেক কম, এর জন্য সেলিংটাও বেশি। এর সাথে কী হয়, এই বাইকের যে পার্টসগুলো রয়েছে না, পার্টসগুলো আপনারা যে কোনো মার্কেটে আপনারা কিন্তু পেয়ে যাবেন, যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন পার্টসগুলো, এর ফলে আপনাদের বেনিফিট কী হলো, দেখা গেলো আপনারা নতুন নতুন বাইক চালানো শিখছেন এবং শেখার পরে বাইচান্স কোনো রকম কোনো একটা পার্টসের ক্ষতি হয়ে গেলো, বাইচে আপনার গিয়ার বক্সটাই ভেঙে গেলো, আপনারা এমন কিছু করলেন, বা ক্লাস প্লেটটাই একবার শেষ হয়ে গেলো, তখন কী হবে, তখন যে পার্টসগুলো রয়েছে সেই পার্টসটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন এবং দামও কিন্তু কম পাবেন আদার্স বাইকগুলোর জন্য। আমি এই কারণে কিন্তু আপনাদেরকে বলছি যে 100 সিসি বাইক দিয়ে আপনারা প্র্যাকটিস করা শুরু করুন, বা আপনারা যদি নিতে চান তো এই 100 সিসি বাইক নিন। পরবর্তীকালে কী হবে, যদি আপনারা বিক্রিও করে দিতে, মানে এই বাইকটা বিক্রিও করে দিতে চান, তাহলে কিন্তু দামটাও আপনারা ভালো পাবেন, তো বেশি আপনাদের কিন্তু লস হবে না। তো সেই জন্য আমি রিকমেন্ড করবো আপনারা এরকম 100 সিসি বাইকই নিতে পারেন। তবে অনেকগুলো ভালো দিক বললাম, আমি একটু খারাপ দিকগুলো বলি। দেখুন, খারাপ দিক যেগুলো আছে, এই বাইকগুলো অনেক হালকা হয়, এর ফলে যখন আপনারা হাই রোডে যাবেন, ঠিক আছে, মানে বড় রাস্তায় যখন যাবে, তখন একটু আপনাদের রিস্ক হয়ে যায়। পাশ দিয়ে যখন বড় গাড়ি পাস হবে, দেখা গেলো আপনার বাইক যাচ্ছে, এবার পাশ দিয়ে যখন বড় একটা গাড়ি পাস হবে, তখন কিন্তু আমার বাইকটা দুলবে, ঠিক আছে, তো এর ফলে কিন্তু অনেকটা রিস্ক হয়ে যায়, তো হাই রোডের মধ্যে। এছাড়া আপনারা যদি ছোটো গ্রামের মধ্যে সিটির মধ্যে সবসময় চলেন, তার জন্য তো বেস্ট, অল টাইম চলার জন্য বেস্ট, কিন্তু এই হাই রোডে গেলে একটু রিস্ক হয়ে যায়। এছাড়া আর একটা খারাপ দিক হলো, সেটা হলো যখন আপনারা অনেক দূরে কোনো জায়গায় যাবেন, একটা না, যখন অনেক দূরে যাচ্ছেন, 150-300 কিলোমিটার যাচ্ছেন, তখন কিন্তু এই বাইকটা একটু সমস্যা দেখা দেয়। সমস্যা কী দেখা দেয়, সমস্যা হলো গাড়িটা ভারবেশন করবে, যখন আপনারা এরকম কম সিসি বাইক নিয়ে অনেক দূরে যাবেন, গাড়িটা কিন্তু অনেকটা ঘুমাবে, অনেক আওয়াজ হবে, ভারবেশন করবে, এতে আপনাদের পিঠ কোমর সব লেগে যাবে।
তো এগুলাই হলো খারাপ দিক। তো প্রত্যেকটা গাড়ি খারাপ দিকও থাকে ভালো দিকও থাকে। তো এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, আপনারা প্রথমবার বাইক কিনতে যাচ্ছেন, আপনারা শুধু চালানো শিখতে চান, তো এই বাইক আপনারা নিতে পারেন। তো আপনারা যদি চান যে আমি 125 সিসি 150 সিসিরও এরকম টাইপের ভিডিও বানাই, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এরকম ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এটাই ছিল আজকে ভিডিও, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।